উদ্বোধনের পরদিনে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত হোঁচট খেল। শুক্রবার দিল্লি থেকে ছড়ার পরে ট্রেনের চাকায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, এত ধুমধাম করে উদ্বোধন হলো, এর আগে ট্রায়াল রান হয়েছে, তারপরও যান্ত্রিক ত্রুটি? দেখো, যেটা মূল যেটা জানা যাচ্ছে যে এই ট্রেনটি যখন আজকে দিল্লি থেকে ফেরাচ্ছিল এবং ফাঁকাই ফিরছিল, কারণ এটি রবিবার থেকে তার বাণিজ্যিক যাত্রা সেটা নতুন করে আবার শুরু করবে, এটা ফেরার সময় কুমিল্লা থেকে 15 কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে। কোনো গবাদি পশু সে ট্রেনের নিচে চলে এসেছিল এবং তার দিকেই কিন্তু ব্রেক সিস্টেম সেখানে একটা সমস্যা হয় এবং সেই ব্রেক সিস্টেমের সমস্যার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট ওড়িশার গাড়িটিকে দাঁড় করিয়ে রাখতে হয় এবং তারপর সেখান থেকে ইঞ্জিনিয়াররা বিষয়টি দেখে সেই গাড়িটিকে আবার চালানোর ব্যবস্থা করেন। মূলত যে সমস্যার বিষয়টি উঠে আসছে, এটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দ্রুততম ট্রেন, দ্রুতগামী ট্রেন ব্যবহার করা হলেও সেখানে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো কিছু সমস্যা কিন্তু থাকছেই। লাইনের ধারে ফেন্সিং অত্যন্ত জরুরি, নয়তো এইভাবেই কিন্তু প্রচুর গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য পশু এমনকি মানুষও কিন্তু রেল লাইনের উপর উঠে আসতে পারে এবং যেটা দুর্ঘটনার কারণ হতে পারে। সেই দিকটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, যে জন্য ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের 160 কিলোমিটার অব্দি গতি আপাতত 130 চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেই গতিও যে সবসময় সুরক্ষিত নয় সেটা কিন্তু আজকে ঘটনায় কিছুটা হলেও প্রমাণ। ধন্যবাদ অরিত্রিক।